happiness. The best. আসসালামু আলাইকুম। আমরা এখানে যে একটি পেজ দেখতে পাচ্ছি এটি পার্টি ইনভাইটেশন লেটার, এর পিছনের দিকে বা নিচের দিকে দেখুন জলছাপে লেখা আছে ডু নট কপি। এই ডু নট কপি এই লেখাটা হচ্ছে ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্ক কীভাবে পেজে আনতে হয় আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। এটি আনার জন্য, এই ওয়াটারমার্কটি আনার জন্য আমরা এখানে রিবন বারে যে ডিজাইন অপশন আছে এই ডিজাইন অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন ডান পাশের কর্নারের দিকে একটি ওয়াটারমার্ক একটি অপশন আছে। এই ওয়াটারমার্ক অপশনে এখন আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কিছু ওয়াটারমার্ক আছে। এখানে আমরা এই ডু নট কপি এটি এই অপশনটি নেব। এখানে সোজাসুজি আছে এবং কোনাকুনি আছে। আমরা কোনাকুনি যে অপশনটি আছে এই অপশনটিকে আমরা নিব, তার জন্য এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু ব্যাকে এখানে এই যে পার্টি ইনভাইটেশন লেটারের নিচে কিন্তু ডু নট কপি জলছাপে চলে আসছে। এখন এই ওয়াটারমার্কটি আবার রিমুভ করব কিভাবে, তার জন্য উপরের যে এই কর্নারের যে ডান পাশে কর্নারে ওয়াটারমার্ক আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখুন রিমুভ ওয়াটারমার্ক, এই রিমুভ ওয়াটারমার্কে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু ওয়াটারমার্কটি চলে গেছে। এখন আমরা আরও একটি ডিজাইন দেখেছিলাম পার্টি ইনভাইটেশন লেটারের, সেটি কীভাবে করব। এখানে এই যে পার্টি ইনভাইটেশন লেটারের একটি ডিজাইন আছে, এই ডিজাইনটি কীভাবে করব, এই ডিজাইনটি সেক্ষেত্রে এরকম কিছু ডিজাইন আমি গুগল থেকে আমি ডাউনলোড করে নেব। এই গুগল ক্রোম বা মজিলা ফায়ারবক্সে ঢুকে আমি এরকম কিছু আমার পছন্দ মতো ওয়াটারমার্ক ডাউনলোড করে নেব বা এই ডিজাইন ডাউনলোড করে নেব। অলরেডি আমি ডাউনলোড করে নিয়েছি। এখন কীভাবে করব তার জন্য আমি আবারও একটি নতুন পেজ নেব। নতুন পেজ নেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এনে প্রেস করব। এখানে নতুন একটি পেজ চলে আসছে। এখন ওয়াটারমার্কটি আনার জন্য বা আমি যে ডিজাইনটি করে ডাউনলোড করেছি সেটি আনার জন্য আমরা এখানে রিবন বারের ডিজাইন অপশনে ক্লিক করব। ডিজাইন অপশনে ক্লিক করার পরে এই ডান পাশের কর্নারের দিকে, ডান পাশের কর্নারের দিকে দেখুন ওয়াটারমার্ক যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখুন কাস্টম ওয়াটারমার্ক, এখানে যে কাস্টম ওয়াটারমার্ক আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটি ইন্টারফেস এখানে চলে আসছে। দেখুন এই ইন্টারফেসটির উপরে আমরা এখানে পিকচার ওয়াটারমার্ক, এখানে নো ওয়াটারমার্ক আছে, আমরা এখানে পিকচার ওয়াটারমার্কে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে ডাউনলোড করে রেখেছি সেই পিকচারটি এখানে সিলেক্ট পিকচার, পিকচারটি এখানে সিলেক্ট করে দেব। তার জন্য এই সিলেক্ট পিকচারে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার এখানে অপশন আছে ফর্ম এ ফাইল। ফর্ম ফাইল কোথা থেকে ব্রাউজ, আমার কম্পিউটারে ফোল্ডার থেকে নেব না অনলাইন থেকে সার্চ করে নেব বা অন ড্রাইভ থেকে পার্সোনাল এখান থেকে ব্রাউজ করে নেব। আমরা এখানে ফর্মে ফাইল, ফাইল থেকে আমরা কম্পিউটারের ফাইল থেকে নেব যেখানে সেভ করে রেখেছি। তার জন্য এই ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে দেখুন আমি এখানে আমার এই আই ড্রাইভে আমি এখানে পিএনজি ফাইলে এখানে রেখেছি। এখান থেকে সেই ডিজাইনটি আমি সিলেক্ট করে দেব। এখান থেকে দেখুন এই যে ডিজাইনটি, এই ডিজাইনটি আমি এখান থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যে ওয়াশ আউট আছে, ওয়াশ আউটের টিক দেওয়া আছে, এই টিকটি আমি উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পরে এখানে স্কেল আছে, কত স্কেলে একে আমি সেট আপ করব। এখানে আমি এখানে দেখুন 50%, 500 আছে, 200 আছে, 150 আছে, 100 আছে, 50 আছে, 50 ক্লিক করে আমি অ্যাপ্লাই করে দেখলাম যে আমার ডিজাইনটি অনেক বড় হয়ে গেছে। আমি এখানে আরও আমার পার্সেন্টেজ কমাতে হবে, তো আমি এখানে একেবারে পার্সেন্টেজ দিলাম হচ্ছে 16.5 দিলাম। দেওয়ার পরে আমরা এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। এখানে যে নিচের দিকে অ্যাপ্লাই বাটন আছে এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন ডিজাইনটি কিন্তু চলে আসছে, বাট একটু এখান থেকে কেটে গেছে। তাহলে আমি এখানে আমি দিচ্ছি 16% দিয়ে আবারও অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করলাম, এখানে আরেকটু আছে যে কাটা পড়ছে, তার জন্য আমি এখানে আরও কমালাম 15.5% দিলাম। দেওয়ার পরে আমি অ্যাপ্লাই বাটনে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে চলে আসছে, সাইটে আর কোনো কাটা পড়ে নাই। এখন এখান থেকে আমরা এই অপশনটি ক্লোজ করে দেব। ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমরা এখানে এখানে কার্সারটি রেখে আমরা কিছু লেখা আমার লেখা আছে সেটি আমরা এখানে
পেস্ট করে দেব। দেখুন এখানে পার্টি ইনভাইটেশন লেটারটি এখানে লেখা হয়ে গেল বা কপি করে দিলাম। এখন একটু এটাকে সাইজে প্লেস মতো বসিয়ে দেব, এখানে কিবোর্ড থেকে এখানে প্লেস মতো বসিয়ে দিচ্ছি। এখানে পার্টি মিডলে নিলাম, ইনভাইটেশন ইনভাইটেশন এই ইনভাইটেশন আরেকটু মিডলে বা যেভাবে আসে মিডলে আসে, তারপর এই লেখাগুলো মিডলে আসে। দেখুন এখানে কিন্তু চমৎকার একটি পার্টি ইনভাইটেশন লেটার হয়ে গেছে। বা এই ওয়াটারমার্কটি কীভাবে এখানে আনা হয়েছে আপনারা ভালোভাবে আশা করি বুঝতে পেরেছেন। এখানে ডিজাইনটি এখন দেখুন কত সুন্দর দেখাচ্ছে। আমি যদি প্রিন্ট প্রিভিউতে যাই, সেক্ষেত্রে ফাইলে এখানে ফাইলে ক্লিক করব। ফাইলে যাওয়ার পরে এখানে প্রিন্ট অপশনে ক্লিক করব। প্রিন্ট অপশনে ক্লিক করার পরে দেখুন এই যে আমার এই ডিজাইনটি পার্টি ইনভাইটেশন লেটারের যে ওয়াটারমার্ক ডিজাইনটি আমি ডাউনলোড করে এখানে এনেছি কত সুন্দর দেখাচ্ছে। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন যে কীভাবে এমএস ওয়ার্ডে ওয়াটারমার্ক আনা হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। এছাড়াও আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।